আমরা ছোটোবেলা থেকেই জেনে এসেছি সততা একটি গুণ কিন্তু তাই কি আমরা একটু বোঝার চেষ্টা করি সততা আসলে গুণ কি না কেন আমাদের এরকম মনে হয় সততা একটি গুণ তার কারণ হচ্ছে আমাদের চারপাশে আমরা বেশিরভাগই এখন দেখতে পাই মানুষের মধ্যে অসততার চর্চা বেড়ে গেছে কাজেই আমাদের কাউকে যদি আমরা সৎ দেখি সেটাকে আমরা গুণ হিসেবেই ধার্য করি এখন বিষয় হলো গুণ কাকে বলে গুণ মানে হচ্ছে দক্ষতা যোগ্যতা অর্থাৎ জন্মের পরে আমরা যা কিছু আমাদের পরিশ্রম প্রচেষ্টা এগুলো দিয়ে অর্জন করি সেটাই হচ্ছে গুণ কেউ সাইকেল চালাতে শিখেছে কেউ সাঁতার শিখেছে কারোর হাতের লেখা অসাধারণ সুন্দর হয়েছে এগুলো কিন্তু অর্জন করা বিদ্যা কাজেই এগুলোকে আমরা গুণ বলবো কেউ অসম্ভব ভালো গান গাইতে শিখেছে এগুলো তার আমরা গুণ হিসেবে ধরব কিন্তু কেউ রাগ দেখাচ্ছে কেউ হিংসে করছে কেউ ভালোবাসছে এগুলো আমাদের স্বাভাবিক প্রবৃত্তি আমাদের সহজাত প্রবৃত্তি হিংসে রাগ আমরা জন্ম থেকেই আমাদের কেউ শিখিয়ে দেয়নি হাসতে আমাদের কেউ কাঁদতে শিখিয়ে দেয়নি এগুলো আমাদের স্বাভাবিক প্রবৃত্তি সেরকমভাবেই জন্ম থেকেই আমাদের পাওয়া এই সততা অর্থাৎ সততা কাকে বলবো সৎ ন্যায় পরায়ণতা তো মানুষ হিসেবে আমার মানুষের কাছে প্রশ্ন এই ন্যায় পরায়ণতা সত্যিই কি মানুষের গুণ হিসেবে ধার্য করা উচিত এটা তো মানুষের স্বাভাবিক প্রবৃত্তি প্রত্যেকটা মানুষেরই থাকে থাকা উচিত আমরা আজকাল কি করছি আমরা আমাদের এই স্বাভাবিক প্রবৃত্তিকে চাপা দিয়ে আমরা অসততার চর্চাটাকে বাড়িয়ে চলেছি সে কারণেই আমরা আজকাল সততাকে গুণ বলে ধরে নিই আসলে এই ভ্রান্তিটা তৈরি হচ্ছে আমাদের চারপাশের এখনকার অবস্থা চারিদিকের একটা অবক্ষয় শিক্ষাহীনতা রুচির বিকার এইগুলো কিন্তু আমাদের নানান কারণে সমাজে বেড়েছে তার জন্যে কোনো একটি কারণ দায়ী নয় অনেকগুলো কারণ একসাথে এগিয়েছে বলেই এরকম ঘটনা ঘটছে সেই জন্যে কোনো মানুষ যদি এখন ন্যায় পরায়ণ হয় সৎ হয় আসলে তারাই এখন বিরল হয়ে পড়েছে হওয়া উচিত ছিল উল্টোটা অর্থাৎ মানুষ তো সবসময় সৎ হবে এটাই স্বাভাবিক কোনো পশু কোনো গাধা ঘোড়া এরা তো সৎ হবে এমন তো কোনো ব্যাপার নেই এদের মধ্যে কি রয়েছে প্রবৃত্তি রয়েছে দু একটা প্রবৃত্তি অর্থাৎ হিংসা খিদে তার সঙ্গে সঙ্গে বংশবিস্তারের প্রবৃত্তি আর হচ্ছে অপত্য স্নেহ এর বাইরে আমাদের অনেকগুলো প্রবৃত্তি রয়েছে লোভ লালসা কামনা বাসনা এগুলো সব প্রবৃত্তি স্বাভাবিকভাবেই পাওয়া তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের ভ্রান্তিটা হচ্ছে আসলে আমাদের পরিপার্শ্বের কারণে কাজেই সততা আমাদের আসলে একটা স্বাভাবিক প্রবৃত্তি সেটাকে আমরা গুণ বলে দেগে দিচ্ছি ভুল করছি এটা গুণ নয় এটা গুণ বললে আসলে মানুষকে ছোট করা হয়